ইংরেজি নববর্ষ উপলক্ষে 31 ডিসেম্বর উদযাপনে রবিবার রাতে শহর জুড়ে সৃষ্টি হওয়া অস্থিরতা রোধে শনিবার কাছাড়ি পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। দলের কর্মকর্তারা জানান, 31 ডিসেম্বর উদযাপনের মাধ্যমে শহরের আনাচে কানাচে অসামাজিক বিভিন্ন কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। শহরের বিভিন্ন হোটেলগুলিতে ডিজে নাইটের আয়োজন করায় রাতে গোটা শহর জুড়ে অরাজকতার সৃষ্টি হয়। সেখান থেকে সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়। পাশাপাশি বিভিন্ন স্থানে নেশা জাতীয় দ্রব্য সেবন সহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় নবপ্রজন্মের যুবক যুবতীরা এবং সমাজের মূল স্রোত থেকে সরে যায় তারা। বিষয়টি মাথায় রেখে 31 ডিসেম্বর রাতে শহরে যাতে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য কাছাড়ে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে শহর জুড়ে কড়া নজরদারি রাখার পাশাপাশি অসামাজিক বিভিন্ন কার্যকলাপ রোধে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন কংগ্রেসের কর্মকর্তারা। আজকে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করলাম, দেখা করে একটা মেমোরেন্ডাম আমরা হাতে দিলাম। তার মেমোরেন্ডামটা হইল গিয়া কালকে 31 ডিসেম্বর। প্রত্যেক বছরই আমরা দেখি যে 31 ডিসেম্বর রাত্রেবেলা অনেক ধরনের অরাজকতা, অ্যান্টি সোশিয়াল ওয়ার্ক শহরের আনাচে কানাচে চলে। বিশেষ করিয়া বিভিন্ন ধরনের যে হোটেলসগুলো আছে তারা ডিজে নাইট করে বা অন্যান্য ধরনের প্রোগ্রাম করে। এখান থেকে শুরুয়াত হয় এইসব অ্যান্টি সোশিয়াল কাজগুলো। তো আমরা তার কাছে ওইটাই একটা মেমোরেন্ডাম দিলাম যে কালকে যাতে এই ধরনের কোনো ধরনের জিনিস যাতে শহরে আমরা যে ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট না হয়, এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়া থাকে তো আমরা এসপি স্যারদের কইছি যে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ব্রেক করে তো এটার সঙ্গে একমাত্র দায়ী থাকবো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আর দুই নম্বর কথা, আমরা নিজেরাও আমরা পুরো ইয়ে নিয়া শহরের কোন কোন জায়গায় কিছু হন এইগুলো আমরা দেখাশোনা করার চেষ্টা করবো এবং এসপি স্যারও আমরা বলছেন যদি এই ধরনের কোনো কিছু আমরা চোখেও পড়ে তা আমরা সঙ্গে সঙ্গে আমরা নিয়ারেস্ট থানা বা তার নজরেটা আমরা আনিয়ে দিতাম। আজকে এই মেমোরেন্ডাম দেওয়ার মুখ্য উদ্দেশ্যটাই হলো যে ডিজে নাইটের মাধ্যমে যে একটা কালচারাল ডিমোশন হচ্ছে এই ব্যাপারটাকে আমাদেরকে বন্ধ করা উচিত। কারণ এই ডিজে নাইটের মাধ্যমে বিভিন্ন সাবস্টেন্সগুলোকে ছোটো ছোটো বাচ্চারা গ্রহণ করা শিখছে। তো তার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন বা আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব যে এই ডিজে নাইট কালচারের মাধ্যমে যে ইললিগ্যাল সাবস্টেন্সগুলো যাতে বাচ্চাদেরকে নিতে না হয় এবং নিতে বাধ্য করা না হয়। এবং বিভিন্ন সময় দেখা যায় যে এইগুলো ডিজে নাইটের পিছনেই থাকে, এইগুলো জিনিসের মানে ব্যবসার একটা আদল। তো আমরা চাইবো যে এই ডিজে নাইটটা, যে ডিজে নাইটের কালচারটাকে যাতে যতটুকু পারি আমরা সংস্কৃতির মাধ্যমে মানে প্রতিহত করার চেষ্টা করি।